এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েব বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির তদন্ত দল। এ নিয়ে জানতে মুরসালিন বাবলার কাছে যাচ্ছি, তিনি সচিবালয়ে আছেন। বাবলা, সিআইডির টিমের পরিদর্শন নিয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ হৃদয়, আপনি জানেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিভাগের সামনে দাঁড়িয়ে আছি, 29 নম্বর কক্ষ। এই কক্ষ থেকেই গত বুধবার 70টি নথি চুরি হয়েছে। আপনাকে আমি দেখাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ডয়ারগুলো রয়েছে, এই ডয়ারের এই প্রথম ডয়ারে এই 70টা নথি ছিল এবং নথি চাবি ছিল এখানকার দুজন কর্তার কাছে। ষাট মুদ্রাকে দুজনের কাছে চাবি ছিল, একজন হলো আয়েশা এবং আরেকজনের নাম হলো জোসেফ। এবং পরবর্তীতে বৃহস্পতিবার দেখা গেল যে এই কক্ষ থেকে এই ডয়ারের চাবি সবই ঠিক ছিল, তালা ভাঙা হয়নি, কিন্তু এখান থেকে 70টি নথি গায়েব হয়ে গেছে। এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে এবং জিডির পরে আজকে সকালে সিআইডির একটি টিম এখানে এসেছিলেন এবং এই কক্ষে আসার পরে তারা এই কক্ষে যারা অবস্থান করে তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং জিজ্ঞাসাবাদ শেষে এই কক্ষ থেকে এমন 6 জনকে সিআইডি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছেন। আমরা যাওয়ার সময় সিআইডি যিনি কর্মকর্তা ছিলেন এসপি কামরুজ্জামান, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি তাদেরকে গ্রেপ্তার করছেন কিনা। উনি বলেছেন যে না, আমরা প্রাথমিকভাবে আমরা ছায়া তদন্ত করছি, যেহেতু এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, আমরা এই 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি এবং এই জিজ্ঞাসাবাদে যদি কোনো আলামত পাওয়া যায় পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা কিছুক্ষণ আগে এই বিভাগের সচিব আলিনুর ওনার সাথে কথা বলেছি, উনি আমাদেরকে জানিয়েছেন যে 70টি যে ফাইল গায়েব হয়েছে এই ফাইলগুলো ছিল ক্রয় সংক্রান্ত, যে বিভিন্ন বিভাগ থেকে যে ক্রয় সংক্রান্ত ফাইল, এই ফাইলগুলো এখান থেকে হঠাৎ করেই গায়েব হয়ে যায়। এবং উনি যেটা বলছেন যে ফাইলগুলো খুব তেমন গুরুত্বপূর্ণ বহন না করলো, কারণ এর অন্য কপি তাদের কাছে সংরক্ষিত আছে, কিন্তু তিনি বলছেন যে আসলে কোন চক্র এই ফাইল গায়েবের সাথে জড়িত এই বিষয়টি খুঁজে দেখা দরকার এবং যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা দরকার, যাতে করে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। আরেকটি উনি বলেছেন যে এই বিষয়ে 3 জনকে দিয়ে তিনি তদন্ত কমিটি গঠন করেছেন এবং তদন্ত কমিটি আগামী 5 কার্যদিবসের মধ্যে এই সংক্রান্ত একটি প্রতিবেদন তার কাছে দাখিল করবেন, পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবেন। আরেকটা বিষয়ে উনি জানিয়েছেন যে যেহেতু আমরা থানায় জিডি করেছি, পরবর্তীতে যদি এই ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তি পাওয়া যায় দেন পরবর্তীতে এই জিডিটা মামলায় রূপান্তর হবে। এই ছিল আমার কাছে হৃদয় সর্বশেষ। ধন্যবাদ। প্রিয় দর্শক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফাইল চুরির বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন মুরসালিন বাবলা।